হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে শরীরের যে কোনো জায়গার কালো দাগ দূর করা যায় এবং ফেয়ারনেস বাড়ানো যায়। তো এর জন্য আমরা প্রথমে একটি লেবু নিব। এই লেবুটি যে এইভাবে কেটে এভাবে কাটছি, লেবু কেটে নিয়ে দেখুন এভাবে রস করে নেবেন, রসটা বের করে নেবেন। অবশ্যই ছোট সাইজের একটি লেবু নেবেন, খুব বেশি নেওয়া যাবে না। এর মধ্যে এই যে লেবুর রসটা আমরা নিয়ে নিলাম, এর মধ্যে 2 চামচ পরিমাণ ময়দা আর আর 2 চামচ পরিমাণ চাউলের গুঁড়া নিব। আর এরপরে এর মধ্যে আমরা এই পেস্ট্রি তৈরি করার জন্য ইচ্ছা মতো একটু হালকা গুঁড়ো হবে, ইচ্ছা মতো এই যে পেস্ট্রি তৈরি করার জন্য যতটুকু দুধ দরকার হয় কাঁচা দুধ নিয়ে নিব। আর একটু নিব আমরা, এই যে দেখুন পেস্টটি ঠিক এইরকম হবে, খুব পাতলাও না খুব ঘনও না। এরপর এই পেস্টটি আপনি শরীরের যে অংশটায় আপনার কালো দাগ আছে এবং ফেয়ারনেস বাড়ানোর জন্য মুখে হাতে কনুইয়ে যেখানে যেখানে কালো দাগ আছে সেখানে লাগিয়ে 20 থেকে 25 মিনিট রেখে আপনি এটা ধুয়ে ফেলবেন। দেখুন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, এভাবে লাগিয়ে নেবেন। দেখুন হাতে অনেকটা ফেয়ারনেস বেড়ে গেছে। এরকম আপনি যেখানে যেখানে কালো দাগ আছে দিয়ে 20 থেকে 25 মিনিট রেখে এটা শুকিয়ে ফেলবেন এবং পান দিয়ে ধুয়ে ফেলবেন। দেখবেন হাতটি আপনার যেখানে লাগান, হাতে লাগান আর মুখে লাগান, যেখানে লাগান ফেয়ারনেস বেড়ে গেছে। তো বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই এই কাজটি ভালো লাগে তবে আমাদের সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।